আমার। আজকে মা বোনদের উদ্দেশ্যে আমি একটি আলোচনা করব, সেই আলোচনাটা হলো ভুলেও আপনি দুটি কথা আপনার স্বামীর কাছে কখনো বলবেন না, ভুল করেও হলো বলবেন না, ইচ্ছা করে তো বলবেনই না, ভুল করে হলো দুটি কথা কখনো আপনার স্বামীর কাছে আপনি বলবেন না, যদি বলেন তাহলে আপনি জাহান্নামী হবেন, আপনি জাহান্নামে যাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করতে গিয়ে দেখে আসছেন। মা বোনেরা একটু ভালো করে শুনেন, অনেক মা বোন আছে আজকে পর্দায় থাকতে চায় না, বেপর্দায় গোটা পৃথিবী আজকে স্তব্ধ করে ফেলেছে, শুধু বেহায়া পানা আর বেপর্দা। দুটি কথা কখনো আপনার স্বামীর কাছে বলবেন না, যদি বলেন আপনি জাহান্নামী হয়ে যাবেন। নবীজি মিরাজ করতে গিয়ে দেখে আসছে একজন মহিলা, তার মাথাটা নিচের দিকে দিয়ে দেওয়া হয়েছে, দুইটা পা উপরে বেঁধে তার উপরে শাস্তি দেওয়া হচ্ছে, আজাব দেওয়া হচ্ছে। রসুল নিজের চোখে দেখে আসছে। রসুলের মেরাজ সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমের সূরা নাজমের 1-4 নম্বর আয়াতে কি সুন্দর করে বলতেছে, والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. الله পাক বলছেন والنجم إذا هوى, আমি সেই নক্ষত্রের শপথ করছি যখন এটা অস্তমিত হয়ে যায়, মা দল্লা সাহিবুকুম আমা গাওয়া, তোমার তোমাদের সাথী তোমাদের বন্ধু কখনো পথভ্রষ্ট হয়নি, অমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, আমার নবী নিজের নফসকে প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, আমার নবী যা বলে সব ওহির কথা বলে। সুবহানাল্লাহি বিহামদি, আমার ভাইরা আমার বন্ধুরা, স্বামী আর স্ত্রীর এই দুইটা মহাব্বত এটা হলো জান্নাতি নিয়ামত, যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, মহাব্বত আছে, সেটা হলো জান্নাতের বাগান। আর যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে মহাব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, সেটা হলো জাহান্নামের ঠিকানা। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এব আলো, দুষ্ট ছেলেদের পিছে দিল দলি, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছে দিল লেলি, পাথরের আগাতে ক্ষত বিক্ষত হয়ে শরীর থেকে রক্ত জরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে,
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। যে রাসূলকে আমরা বলতে পারি না সেই নবী যে সে দয়াল নবী। হাদিস শরীফের মধ্যে বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم الله الحبيب বলেছেন, المرأة إذا صلت خمسها وصامت فرجها وأحصنت فروجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة شاءت। الله الحبيب বলে যেই নারী কয়েকটা কাজ করতে পারবে, এক নাম্বার কাজ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, দুই নাম্বারে কাজ হলো রমজান শরীফে রোজা রাখা, তিন নাম্বারে কাজ হলো নিজের সতীত্বকে হেফাজত করা আর পর্দায় থাকা, আর চার নাম্বারে কাজ হলো স্বামীর মনে সন্তুষ্ট দেওয়া, স্বামীকে খুশি করা, আর স্বামীর মনে কোনো অবস্থায় কষ্ট না দেওয়া। আল্লাহর হাবিব বলেন, এই এই কাজগুলা যারা করবে, ফালতাদুকুল মিন আগিয়া বোয়া বিল জান্নাতি সাআত, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে আল্লাহর আটটা জান্নাতের মধ্যে হতে যেই কোনো জান্নাত দিয়া বিনা দ্বিধায় আমার আল্লাহ জান্নাত দান করে দিবি। সুবহানাল্লাহ ইলহামদি। আমার ভাইরা, আজকে এই বিষয় নিয়ে আমি কথা বলবো, দুইটি কথা আপনি কখনো আপনার স্ত্রীর কাছে বলবেন না, স্বামীর কাছে বলবেন না, স্ত্রী স্ত্রী স্বামীর কাছে বলবেন না, বললে আপনি স্ত্রী জাহান্নামী হবেন। সেই কি দুইটা কথা আমি একটু পরে আপনাদের খেজমতে বলতেছি। স্বামী আর স্ত্রী কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের একুশ নম্বর আয়াতের ভিতরে বলতেছে কি সুন্দর করে, ওমিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম ইলা মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমার নিদর্শন সমূহের মধ্যে হতে এটাও একটা নিদর্শন, আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি এই জন্য যাতে করে তোমরা তোমাদের স্বামী আর স্ত্রী এক জায়গায় মিলিত হলে পরস্পর পরস্পরকে আলিঙ্গন করলে, একজনের সাথে আরেকজন মিলিত হলে তোমরা প্রশান্তি পাও, শান্তি পাও, মনের ভিতরে তোমাদের শান্তি আসে। আল্লাহর হাবিবকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম স্ত্রীকে একটু আমাদেরকে বলে দেন। আন উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, হযরতে উম্মে সালেমা থেকে বর্ণিত, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে সালেমা থেকে বর্ণিত, আম্মা জান উম্মে সালমা বলতেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আইয়ুমা ইমরাতিম মাতাত ওয়াজাউজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো স্ত্রী মারা যায় আর যদি স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, রাজি থাকে, আল্লাহর হাবিব বলে ওই নারীটা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, আমার বন্ধুরা, স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকতে হবে, মহাব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আমার ভাইরা, দুটি কথা কোনো স্ত্রী যদি কোনো স্বামীর কাছে বলে দুইটি কথা, ওই স্ত্রী জান নামে যাবে। আমি ওই কথাই বলার জন্য এতগুলো কথা আপনাদের সামনে আমি হাজির করলাম। স্বামী আর স্ত্রী, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, স্ত্রী আর স্বামী বলতেছে, অনেক অনেক সময় দেখা যায় স্বামীরা বলে, আমি তো স্বামী, আমি তো স্বামী, স্ত্রী তো আমার স্ত্রী, সে কেনা দাসী না, স্ত্রী কেনা দাসী নয়। আপনি স্বামী, পাঁচ হাজার টাকার পাঞ্জাবি কিনবেন, পাঁচ হাজার টাকা দিয়ে আপনি প্যান্ট শার্ট বানাবেন, স্ত্রীকে পাঁচশো টাকা দিয়ে আপনি একটা কোনো রকম কাপড় এনে দিবেন, না এটা পারবেন না। আপনি যা পরবেন স্ত্রীকে তা পরাবেন, আপনি যা খাবেন স্ত্রীকে তা খাওয়াবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নাসাই শরীফের হাদিস,
আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা হাদিসখানা বর্ণনা করেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিস হুজুরকে বলা হয়েছে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নিসাই খায়রুন সর্বোত্তম নারী কে হে আল্লাহর হাবিব মহিলাদের মধ্যে সর্বোত্তম মহিলাকে আল্লাহ রাসূল বলেন কল আল্লাতি তাসুরুহু ইজা নাজারা ও তুতিউহু ইজা আমারা আল্লাহর হাবিব বলেন যেই নারীর দিকে তাকালে স্ত্রীর দিকে তাকালে পরে স্বামী খুশি হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে স্ত্রীর দিকে তাকাইলে স্বামী খুশি হয়ে যায় আর আমাদের দেশে দেখা যায় স্ত্রী যখন বাড়িতে থাকে নোংরা কাপড় চোপড় পরে দুর্গন্ধ শরীর থেকে আসে স্বামীকে চিচি দূর হয়ে যায় আর যখন রাস্তায় বের হয় বাবারে বাবা তার সাজ দেখে কি হাতে লাগাইছে হাতের আঙ্গুলে নীল পালিশ লাগিয়েছে ঠোঁটে পালিশ লাগিয়েছে এরপরে ভুরু প্লাক করেছে মাথার চুল সিংহের মতো লম্বা করে উঁচু করে সামনে রেখেছে এরপরে এমন টাইট জামা পরেছে অর্থাৎ যে অঙ্গ পতঙ্গগুলো দেখলে পুরুষেরা আকর্ষিত হয় এগুলো সব যেন দেখা যায় সমানে সাজতেছে স্বামীকে কোথায় যাইবা বাহিরে মনে যাইবা তুমি এই জন্য সাজতেছো বলে হ্যাঁ একটু বাহিরে যাবো তো মার্কেট করতে যাবো একটু সেজে গুজে নিলাম স্বামীকে তুমি সেজে গুজে আমাকে দেখাতে পারো না তোমারে দেখামু সেজে গুজে আমার দেশে যুবতী মহিলারা স্ত্রীরা বিশেষ করে রাস্তায় যখন বের হয় বেম্পটি ব্যাগ একটা পেছনে ফালায় দিয়া রাস্তায় বের হয় আর যখন রিক্সাওয়ালা দেখে আহ আরে যদি একটু পাইতাম রে গাড়িওয়ালা ড্রাইভার রিক্সাওয়ালা দোকানদাররা দেখে বলে বাবি সাহেব আসেন বাবি আর কে মাশাআল্লাহ পাইছি একখান বাবি আমি আমার মা বোনদেরকে লক্ষ্য হাবিব বলেন হুজুরকে যখন প্রশ্ন করা হলো কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই খায়রুন ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম নারী কে আল্লাহ নবী বলেন কল আল্লাতি তাসুরুহু ইজা নাযারা ও তুতিউহু ইজা আমারা আল্লাহর হাবিব বলে যখন কোন স্ত্রীর দিকে তার স্বামী এক নজর তাকাবে আর তাকাবে তাকাবার পরে স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট হয়ে যায় আনন্দ পায় আর যারা অতুতিউহু ইজা আমারা স্বামী যে আদেশ করে ওই আদেশ স্ত্রী পালন করে আল্লাহ তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু আল্লাহর হাবিব বলে স্বামীর কোন সম্পদ গোপন সম্পদ হোক অথবা প্রকাশ্য সম্পদ হোক স্ত্রী নষ্ট করে না এই স্ত্রী হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ নারী সুবহানাল্লাহ বিহামদি আমার ভাইয়েরা আল্লাহর হাবিব তার স্ত্রীদেরকে কত মহব্বত করত কত ভালোবাসত স্ত্রীরাও আল্লাহর হাবিবকে দারুণভাবে ভালোবাসত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কথাই আপনাদের খেজমতে বলতেছি সুবহানাল্লাহ বিহামদি একদা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বলতেছে হুজুর বলতেছে আয়েশা চলো একটা কাজ করি আজকে রাত্রে সবাই তো ঘুমিয়ে আছে চলো তুমি আর আমি দৌড় দেই হযরতে আয়েশা সিদ্দিকা রাসূল দৌড় দিলেন দৌড়ে হযরতে রাসূল পাক ফাস্ট হয়ে গেলেন আয়েশা কাছে চলে গেলেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরতে আয়েশা দৌড় দিলেন দৌড়ে হযরতে আয়েশা ফাস্ট হয়ে গেলেন রাসূল পেছনে পড়ে গেলেন আয়েশা বলছে হুজুর আমি কিন্তু ফাস্ট হয়ে গেছি হুজুর কহে হ্যাঁ তুমি ফাস্ট হয়ে গেছো আবার কিছুদিন পরে রাসূল বলে চলো আয়েশা তুমি আর আমি একটু দৌড়াই এবার রাসূল আর আয়েশা দৌড় দিলেন দৌড়ে রাসূল ফাস্ট হয়ে গেলেন হাফতে হাফতে হযরতে আয়েশা হুজুরের কাছে এসে বলে হুজুর আমি একটু মোটো হয়ে গেছি এই জন্য আমি দৌড়ে আপনার সাথে পারলাম না হুজুরে কয় তোমার ডান হাতটা বাহির করো ডান হাত বাহির করলেন আল্লাহর রাসূল তার ডান হাতের সাথে হুজুরের ডান হাত লাগায়া বলতেছে ওই যে গত কিছুদিন আগে তুমি আমাকে পরাজিত করেছিলে আজকে তার প্রতিশোধ নিয়ে নিলাম সুবহানাল্লাহ বিহামদি স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ পাক কি মহব্বত আর ভালোবাসা দিয়ে দিয়েছে একদিন হুজুর বলে আয়েশা আমি গোসল করব আমার জন্য গোসলের পানির ব্যবস্থা করো আম্মা জান আয়েশা গোসলের পানির ব্যবস্থা করলেন রহমতের নবী তু জাহানের বাদশা নবী খাটিয়ার মধ্যে বসিয়া গোসল করতেছে আর হুজুরের পবিত্র মাতা মোবারকের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা পানি ডালতেছে এক পর্যায়ে
নবীজি দেখতেছেন তার শরীর মুবারক থেকে যে পানি প্রবাহিত হচ্ছে ওই প্রবাহমান পানির সাথে রক্তের ফোঁটাও বের হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব ডেকে বলে আয়েশা রে, পানির মধ্যে রক্তের ফোঁটা কোত্থেকে আসলো? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তক্তার মধ্যে বসে গোসল করতেছেন ওই তক্তার তলে আমার পায়ের একটা আঙ্গুল ঢুকে গেছে, ওই আঙ্গুলটা ফেটে তা দিয়া রক্ত বের হয়ে আসতেছে। আল্লাহর হাবিব ডেকে বলে আয়েশা রে, আঙ্গুল ফেটে গেল একটু হুয়াহা করলে না, কতই না তোমার কষ্ট হয়েছে। হুজুর নেমে গেলেন আর পাটা হযরতের রাসূল পাক টান দিয়া বাহির করে হুজুর বলে, আয়েশা কতই না কষ্ট তোমার হয়েছে, তোমার কতই না কষ্ট হয়েছে। নবী তাড়াতাড়ি ব্যান্ডেজ করে দিলেন। আম্মা দান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সামান্য একটা পায়ের আঙ্গুল, তা দিয়া রক্ত বের হয়েছে। আমার স্বামী আমার রহমতের নবী আমার দয়াল নবী, তিনি খাটিয়ার মধ্যে বসে আছে, ওই খাটিয়ার তলে যদি আমার কলিজাটা পড়ে যাইত, কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যাইত, আমি আমার রসুলকে বসা থেকে দাঁড়াইতে বলতে পারতাম না। সুবহানাল্লাহ, বিহামদুল্লাহ। হাবিব বললেন, আয়েশা রে, তোমার পায়ের আঙ্গুল খাটিয়ার ভিতরে চলে গেছে, তুমি আমাকে বললা না, আর আঙ্গুল ফেটে রক্ত বের হয়ে গেছে, একটু আহা হা তুমি আহু আহা করলে না। হযরত আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সামান্য পায়ের আঙ্গুল, আমি আয়েশার কলিজা যদি এই তক্তার নিচে পড়ে যাইতো আর কলিজা ফেটে যদি রক্ত বের হয়ে যাইতো, আমার রসুলকে আমি উঠতে বলতে পারতাম না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, স্বামী স্ত্রীর মহাব্বত এটা হলো জান্নাতি নিয়ামত। আমি বলেছিলাম দুইটা কথা কোনোদিন আপনার স্বামীর কাছে বলতে পারবেন না, যদি বলেন তাহলে আপনি জাহান্নামী হবেন। একটা কথা হলো স্বামীকে কখনো কটু বাক্য বলতে পারবেন না, স্বামীকে কখনো গালি গালাজ করতে পারবেন না, গালি দিয়া দমক দিয়া অহংকারের বশবর্তী হয়ে আপনার স্বামীর সঙ্গে কথা বলতে পারবেন না, স্বামীর সামনে আপনি মেজাজ গরম করতে পারবেন না, কোনো কটু কথা আপনি আপনার স্বামীকে বলতে পারবেন না। আর দুই নম্বর, স্বামীর কোনো গোপন কথা বান্ধবীদের কাছে আপনি বলতে পারবেন না। কোন কোন মহিলা আছে গিয়ে বলে, ও বান্ধবী, তোর স্বামী কত ভালো, আমার স্বামী ভালো না, তোর স্বামী অনেক ভালো। কই কেমন ভালো? কই তোর স্বামী তোরে 10,000 টাকা দিয়া কাপড় কিনে দেয়, 3 পিস কিনে দেয়, তোর জন্য 50,000 টাকা দিয়া হীরার আংটি এনে দেয়, আর আমার স্বামী 5,000 টাকা আমার জন্য খরচ করে না। আমার মা বোনেরা, আপনার স্বামীর সামর্থ্য না, এই জন্য দিতে পারে না। এই কথা যদি কোনো বেগানা মহিলার কাছে আপনার বান্ধবীর কাছে বলেন, তাহলে আপনার স্বামী শুনে মনে কষ্ট পাবে, আর স্বামীকে অশ্লীল গালি গালাজ করলে স্বামী কষ্ট পাবে। এই দুইটা কথা যদি আপনার স্বামীর কানে যায়, আল্লাহর জান্নাতে কোনোদিন আপনি যেতে পারবেন না। আল্লাহ সকল নারীকে এই দুইটি কাজ, এই দুইটি কথা স্বামীকে বলে মনে কষ্ট যেন না পায় স্বামী, এবং এই নারীরা যেন আল্লাহর জান্নাতে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা সবাই পড়ে আন